আলাইকুম রাহমাতুল্লাহ। আমি তৃতীয় শ্রেণীর গণিত শিক্ষক। আজ তোমাদের গণিত বইয়ের 30 পৃষ্ঠা যোগ সম্পর্কিত যে সমাধানগুলো আছে তা করাবো। গতকাল হয়েছিল 4-5, আজকে আমি করাবো 6-7-9। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা 6 নম্বর অঙ্কটা দেখো। একটি পুকুরে 1200টি রুই মাছের পোনা, 985টি কাতলা মাছের পোনা ও 765টি মৃগেল মাছের পোনা ছাড়া হয়। ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয়? তাহলে অঙ্কটা খুবই সহজ, একটু দেখো। যে রুই মাছের পোনা ছাড়া হয় এতটি, কাতলা মাছের পোনা ছাড়া হয় এতটি, এবং মৃগেল মাছের পোনা ছাড়া হয় এতটি। হ্যাঁ, এই সংখ্যাগুলো বসাইয়া যোগ করে দিলেই অঙ্ক হয়ে যাবে। তাই দেখো, বোর্ডের দিকে লক্ষ্য করে যে আমি লিখেছি যে রুই মাছের পোনা ছাড়া হয় 1200টি। তারপরে লিখেছি কাতলা মাছের পোনা ছাড়া হয় 985টি, মৃগেল মাছের পোনা ছাড়া হয় 765টি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খেয়াল করবে যে সংখ্যার নিচে সংখ্যা বসাতে হবে, তা না হলে অঙ্ক হবে না। এখন তাহলে আমরা এখন যোগে যাই। এখন 5 আর 5 যোগ করলে কত হয়? 10। 5 5 যোগ করলে হয় 10। এই যে 10 হয়, 10 থেকে আমরা শূন্যটা এখানে বসালাম, থাকলো কত? 1। এই একটা আমাদের হাতে থাকবে, হাতে থাকবে। তাহলে এই একটা পরবর্তী লাইনের সংখ্যা যোগ যখন করব, ওই একটা ওই যোগ ফলের সাথে আবার যোগ করে দিব। দেখো 8 আর 6, এই লাইনের 8 আর 6 আছে, 8 আর 6 যোগ করলে কত হয়? 14। 14 আর আমাদের হাতে ছিল 1, কত? 14 আর 1 কত হয়? 15। এই যে 15, 15 থেকে আমরা 5 বসাই দিলাম, হাতে কত থাকলো? আবার 1 থাকলো, 1 থাকলো না, একটা আবার ঠিক আগের মতোই যোগ করে দেব। তো দেখো, আমি তো তারপর এই লাইনে যোগ করি 7 আর 9, যোগ করলে কত হয়? যোগ করো 16 হয়, 7 আর 9 যোগ করলে 16 হয়, 16 আর 2 যোগ করলে কত হয়? 18 হয়, 18। আর আমাদের হাতে কত ছিল? এই 1 ছিল, এই 1টা 18 এর সাথে যোগ করলে কত হয়? 19 হয়। এই এই যে 19 হয়, 19-এ 9 বসিয়ে দিলাম, থাকলো কত? 1। এই 1 দেখো, এই যে 1 এর সাথে 1, আর এখানে আছে 1, কত হলো? 2। এই 2, 2950টি, উত্তর 2950টি। আসলে তোমরা করে বুঝতে পারছো, আর তোমরা আঙ্গুলে গণা শিখবে, তাহলে তোমাদের গণতে অসুবিধা হবে। তারপর দেখো 7 নং অঙ্কটা। মিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 530টি, 736টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তাহলে 3টি আম গাছ থেকে আম পাড়া হয়, কয়টি আম গাছ থেকে আম পাড়া হয়? 3টি আম গাছ থেকে, প্রথম আম গাছ, দ্বিতীয় আম গাছ, তৃতীয় আম গাছ। আমরা ক্রমবাচক সংখ্যা পড়ছিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক এভাবেই লিখিব। তাহলে 3টি আম গাছ থেকে 530টি ছিল প্রথম আম গাছ,
তারপরে দুই নাম দুই নাম দুই নম্বর আছে 736টি, ওটা হলো দ্বিতীয় আম গাছ থেকে। তারপরে তিন নম্বর আছে 890টি, ওটা হলো তৃতীয় আম গাছ থেকে। তাহলে আমরা চলো অঙ্ক দিকে চলে যাই। প্রথম গাছ থেকে আম পাড়া হয় 530টি, দ্বিতীয় গাছ থেকে আম পাড়া হয় 736টি, তৃতীয় গাছ থেকে আম পাড়া হয় 890টি। এখন আমরা করছি, এখন আমরা যোগ করে দিব। ডাকিলাম তাহলে মোট আম পাড়া হয় কতটি, চলো আমরা এখন যোগ করি। এই ছয় শূন্য, ছয় শূন্য, শূন্য সাথে কোনো সংখ্যা যোগ করলে ওই সংখ্যাই হয়, তা শূন্য ছয় শূন্য যোগ করলে কত হবে, ছয়ই হবে। তারপরে যোগ করো নয় আর তিন, যোগ করলে কত হয় বারো, বারো আর তিন যোগ করলে কত হয় পনেরো। এই দেখো পনেরো, পনেরোতে পাঁচ বসালাম, হাতে এক থাকলো। তা আমরা এখন যোগ করে লাইনে আট আর সাত যোগ করলে কত হয়, হাতে গণনা করে দেখো পনেরো হয়। পনেরো আর উপরে আছে কত পাঁচ, পনেরো সাথে পাঁচ যোগ করলে কত হয় বিশ, বিশ আর হাতে ছিল এক, কত হলো একুশ। বিশের সাথে এক নিয়ে আসলে কত হয় একুশ। তাহলে কতটি আম পাড়া হয়, 2156টি, উত্তর 2156টি। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা এই দুটি অঙ্ক বুঝতে পেরেছ। তোমরা বাসা আরো ভালোভাবে করবে, খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলো করো, করবে বারবার করবে যাতে কোনো ভুল না যায়। একবার ভুল গেলে আবার করবে, আবার ভুল গেলে আবার করবে, এভাবে করতে করতে তোমাদের অঙ্ক ঠিক হয়ে যাবে। আর মনোযোগ সহকারে পড়াশোনা করো। আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।